ভোরবেলা সূর্য ওঠার পরে রমেশ আর প্রসাদ মর্নিং ওয়াকে যাওয়ার জন্য তৈরি হয়ে সুরাকের কাছে যায়। কিন্তু সুরাকে তাদের জুতোই ছিল না। এ কিরে বাবা, কিপটে বৌমা অনামিকাকে ডাক দেখি। তোমার কি মনে হয় অনামিকা সত্যি করে লুকিয়ে রেখেছে নাকি? সত্যি মিথ্যে বৌমার মুখে শোনা যাবে, বৌমা অনামিকা এভাবে ডাক দেয়। অনামিকা সে সময় চক দিয়ে বাইরে আলপনা দিচ্ছিল। শ্বশুরমশায়ের ডাক শুনে, কি হয়েছে বাবা? একবার এদিকে এসে তারপর চলে যেও। ঠিক আছে বাবা। তার কথা শুনে অনামিকা সেখানে আসে, তারপর সেখান থেকে চলে যায়। আবার বাইরে গিয়ে সে আলপনা দিতে লাগে। এই কাণ্ড দেখে বাবা ছেলে একে অপরকে অবাক হয়ে দেখতে লাগে। বাবা, এতে আমার কোনো দোষ নেই, যেমনটা বলেছেন তাই করেছি। আপনি বললেন একবার এসে তারপর চলে যেতে, তাই এলাম, আবার বাইরে এসে নিজের কাজ করতে লাগলাম। আপনার কথাই তো আমি শুনলাম, কারণ আপনি আমার জন্য ঈশ্বর তুল্য বাবা। অনামিকা, অনেকবার আলপনা দেয়া হয়েছে, এদিকে এসো। আসছি গো। এরকমটা বলে আলপনা দেওয়ার পর সে তাদের কাছে আবার ফিরে আসে। সুরাকের মধ্যে ওয়াকিং শুজ রাখা ছিল, সেটা কোথায় গেল? ভালো করে প্যাকিং করে স্টোর রুমে যে আলমারিটা আছে তাতে আমি রেখে দিয়েছি। কেন মা, ওয়াকিং শুজগুলোকে এভাবে প্যাক করে আলমারিতে কেন রাখলে? প্রসাদের জিজ্ঞাসা করাকালীন সারদা সেখানে এসে হাজির হয়। তোমার এই কিপটেমির স্বভাবের কারণে তুমি ওয়াকিং শুজটাকেও এভাবে প্যাক করে আলমারিতে রেখে দিয়েছ। এক্ষুনি যাও, গিয়ে জুতোগুলো নিয়ে এসো, বাবা আর ছেলে দুজনে হাঁটতে যাবে। হ্যাঁ গো মা, সকাল সকাল কেউ জুতো পরে হাঁটে নাকি? সকালবেলায় তো খালি পায়ে হাঁটতে হয়, তবে তো। অনামিকা নিজের কথাটা শেষ করত তার আগেই প্রসাদ মধ্যেখানে ঢুকে বলে, তাহলে সুবিধা হবে উপরে যেতে, তাই না বৌমা? হ্যাঁ বাবা, বলে মাথা হেট করে নেয়, তারপর ছুটতে সেখান থেকে চলে যায়। তোমরা তো জানোই বৌমার কিপটেমির কথা, ছাড়ো আমি গিয়ে জুতোগুলো নিয়ে আসছি, বলে সারদা স্টোর রুমের দিকে যায়। কিন্তু আলমারিতে তালা লাগানো ছিল। বৌমা কোনো ছোট মোটো কিপটে নয়, মহান কিপটে। সেখান থেকে সারদা তাদের কাছে ফিরে আসে, যা যা ঘটেছিল সব কথা তাদেরকে খুলে বলে। যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই রমেশ আর প্রসাদ খালি পায়েই হাঁটতে চলে যায়। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনামিকা তাদেরকে দেখে মনে মনে খুব আনন্দিত হয়। তারপর হলের ঘড়িতে সকাল 8টা বাজে। ততক্ষণে জলখাবার খেতে সকলে এসে ডাইনিং টেবিলে বসে। অনামিকা সবার পাতে মধ্যে কানে হোল করে একটা করে ইডলি দেয়। দেখা মাত্রই সকলে খুব অবাক হয়ে যায়। হ্যাঁ গো বৌমা, এটা আবার কি? মধ্যে কানে হোল করা ইডলি মা। সম্বর ইডলি জানতাম, কিন্তু এই মধ্যে কানে ছ্যাঁদা করাটা কি? সম্বর ইডলির মতনই, শুধু মধ্যে কানে এটা ছ্যাঁদা করা। এর আগে অনামিকা আরো কিছু বলতো, তার আগেই রমেশ বলে ওঠে, কেন অনামিকা, শুধু নিজের কিপটেমির কারণে এরকমের এক্সপেরিমেন্ট কেন করো? এটাকে কিপটেমি বলে না, সঞ্চয় বলে। যদি তিনটে ইডলির মধ্যেখানে ছাদা করা হয়, তো যতখানি ব্যাটার হয় সে ব্যাটারটা দিয়ে একটা চতুর্থ ইডলি তৈরি হয়ে যেতে পারে। অনামিকার এই বিবরণ শুনে সারদার যেন মাথায় হাত। তারপর বেশি যুক্তিতক্ক না করে রমেশ আর প্রসাদ ওই হোলওয়ালা ইডলি খায় আর অফিসের জন্য বেরিয়ে পড়ে। সারদারও প্রতিবেশীর বাড়িতে কিছু কাজ ছিল বলে সেও চলে যায়। এভাবেই দিন কাটছিল। তারপর একদিন বৌমা অনামিকা গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার কথাটা শুনে সকলেই আনন্দিত হয়, কিন্তু অনামিকা মনে মনে খুব দুঃখিত ছিল। সারদা ব্যাপারটা লক্ষ্য করে, তারপর তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বৌমা? মা, এখন আমার সন্তান চাই না, আমি অবসর করাতে চাই। একথা শোনা মাত্রই সারদা প্রসাদ রমেশ তিনজনেই ভীষণ রেগে যায়। সারদা অনামিকাকে থাপ্পড় লাগাবার জন্য হাতও তোলে, কিন্তু সে নিজেকে আটকিয়ে নেয়। বোকামে, আমি জানি তুমি এখন সন্তান কেন চাইছো না, তুমি ভাবছো ও আসাতে ঘরের খরচা বাড়বে। ঠিক বলেছেন মা। অনামিকার একথা শুনে রমেশ আর প্রসাদ বুঝে উঠতে পারছিল না তারা হাসবে না কাঁদবে। সন্তান প্রাপ্তি ভাগ্যের ব্যাপার বৌমা, এমন কত দম্পতি আছে যারা সন্তানের সুখ পায় না। তোমাকে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন, তাতে না বলো না। খরচার কথা না ভেবে আমরা ভালোভাবে দেখাশোনা তো করেছি না? মাথা হেট করে অনামিকা ব্যাপারটা স্বীকার করে। তারপর অনামিকার 3 মাস কেটে যায়। একদিন রমেশ যখন অফিস যাচ্ছিল, হ্যাঁ গো, আজকে যে হাসপাতালে যাওয়ার আছে টাকা দাও তো, এভাবে জিজ্ঞাসা করাতে রমেশ তাকে টাকা দেয়। অনামিকা, মাকে সঙ্গে করে নিয়ে যাও, সে তোমার সঙ্গে থাকলে ভালো লাগবে। আচ্ছা বেশ। একথা বলে রমেশ অফিসের জন্য বেরিয়ে যায়।
অনামিকা শাশুড়িমা সারদাকে সঙ্গে করে নিয়ে হাসপাতালের জন্য বেরিয়ে পড়ে। সেখানে সে ডাক্তারের সামনে গিয়ে বসে। ওদিকে সারদা চেম্বারের বাইরে একটি চেয়ারে বসে অপেক্ষা করে। হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনার ফিজ কত? আগে তুমি আমাকে এটা বলো, তুমি আমার কাছে এখানে কেন এসেছো? যখন আপনি নিজের ফিজটা আমায় বলবেন তবেই আমার সমস্যা আমি বলবো। 1000 টাকা। এক মাসের না, পুরো ডেলিভারি শেষ হওয়া পর্যন্তের? দেখুন ম্যাডাম, শুধু আপনাকে দেখার জন্য। হে ভগবান, শুধু আমার নাড়িটুকু ছুঁয়ে দুটো ওষুধ লেখার জন্য তা আবার 1000 টাকা? আগে নিজের সমস্যাটা বলো, তুমি এখানে কেন এসেছো? ম্যাডাম, আপনার ফিজটা কিন্তু খুব বেশি, আর এখানে আসার আমার কারণ হলো আমি 3 মাসের গর্ভবতী। বাহ, কংগ্রাচুলেশনস। যাও শুয়ে পড়ো, আমি চেক করছি। আপনি বলছেন বলে আমি শুয়ে পড়ব, কিন্তু আমি আপনাকে 1000 টাকা দিতে পারবো না। আমার 3 মাস, আমি 300 টাকাই দেবো। শোনা মাত্রই ডাক্তার সুজাতার মাথা ঘুরতে লাগে। তারপর কিছুক্ষণ পরে, এত কিপটে গর্ভবতী মহিলা এর আগে আমি কখনো দেখিনি। তোমার ফিজ আমার চাই না, নিজের পেটে সন্তানের খেয়াল রেখো। আমি তোমাকে বিনামূল্যে ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খেয়েও। এভাবে বলে ডাক্তার সুজাতা একটা খালি কাগজে অনামিকাকে ওষুধপত্র লিখে দেন। 1000 টাকা বাঁচাতে পেরেছে বলে অনামিকা ভীষণ আনন্দিত হয়। তারপর প্রেসক্রিপশন নিয়ে সোজা সে শাশুড়িমার কাছে যায়। বৌমা, এত সময় কেন লাগলো? মা, ইয়ে ম্যাডাম বহুত অচ্ছি থি, মেরি উন্হোনে বহুত অচ্ছে সে যাঁচ কি, আপ ইয়েহি পে রুকে, মেয়ে যাকে দবাইয়া লেকে আতি হুঁ। তুমি কেন বৌমা, আমি নিয়ে আসছি। না না মা, আমাকে ভালো করে ওষুধপত্রগুলো ডেট দেখে নিতে হবে তো, আপনি এখানেই দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই বলে সে পাশের একটা মেডিকেল শপে যায়। সেখানে গিয়ে নিজের প্রেসক্রিপশনটা দেয়। সেই লোকটি সব ওষুধপত্র দিয়ে তাকে একটা বিল দেয়। ম্যাডাম, 3000 হয়েছে। তার মুখে কথা শুনে অনামিকার পায়ের নিচের জমিটি যেন নড়তে লাগে। তারপর সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, আমি ভেবেছিলাম আমি আমার 1000 টাকা সঞ্চয় করেছি, এদিকে যে ওষুধে 2000 টাকা আমার বেরিয়ে যাবে, এবার আমি কি করি? সে এমনটা ভাবছিলই ততক্ষণে মেডিকেল শপের ওই ছেলেটা বলে ওঠে, ম্যাডাম টাকা দিন। একটু কম করুন দাদা। কম করার কথা বলছেন? এগুলো কোনো তরি তরকারি নাকি ওষুধ? সে আমি জানি, কিন্তু 3000 টাকা সে তো অনেক বেশি। তাহলে কি বলতে চান, আপনি আমাকে 300 টাকা দেবেন? হ্যাঁ দাদা, আপনি তো একদম আমার মনের কথা বলেছেন। এখন আমি 3 মাসের গর্ভবতী, 300 টাকা নেন। যখন 4 মাসের গর্ভবতী হব তখন 400 টাকা দেব, কি বলেন দাদা? অনামিকার এই কথা শুনে ওষুধের দোকানের লোকটা মাথা ঘুরে পড়ে যায়। তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয় আর সব ওষুধ নিয়ে নেয়। যাক বাবা, এখানে আমি 3000 টাকা বাঁচিয়ে নিলাম। এমনটা বলে অনামিকা সারদার কাছে যায়। এভাবেই দিন কাটছিল। তারপর অনামিকা পূর্ণরূপে গর্ভবতী হয়ে ওঠে। ডেলিভারির সময় ঘনিয়ে আসে। অনামিকা ভাবত হাসপাতাল যাওয়া মানেই টাকা শুধু শুধু খরচা। তারপর একদিন সে চেক আপ করাতে যায়। ডাক্তার ম্যাডাম পরীক্ষা করে বলেন, বাচ্চাটি ঘুরে গেছে, এক্ষুনি আমাদেরকে অপারেশন করতে হবে, 30000 জমা করুন। রমেশ গিয়ে 30000 জমা করে দেয়। অনামিকা এ ব্যাপারে কিছুই জানত না, আর যদি সে জেনে ফেলত তাহলে জানি না সে কি কাণ্ড ঘটাত। ঠিক আধা ঘন্টার মধ্যেই অনামিকা একটি সুস্থ পুত্র সন্তানকে জন্ম দেয়। যেই তার জ্ঞান ফিরে আসে সে জানতে পারে অপারেশনের জন্য টাকা জমা করা হয়েছে। তারপর ছেলেকে দেখে, এতদিন ধরে কিপটেমি করে যা সঞ্চয় করেছিলাম তোর আসার জন্য সব একবারই খরচা হয়ে গেল, এবার জানি না তোর আসার পরে আর তুই কি কি খরচা করাবি। ভয়ভীত হয়ে সে এসব কথা ওই বাচ্চাটিকে বলে, আর তাকে বলতে দেখে সকলেই খুব জোরে জোরে হাসে। সে যে যাই বলুক না কেন, অনামিকার এরকম কিপটেমি কিন্তু একটু ডেঞ্জারেসই ছিল। এতদিন পর্যন্ত অনামিকার এই কিপটেমির কারণে শ্বশুরমশাই প্রসাদ, শাশুড়িমা সারদা আর স্বামী রমেশেরই কষ্ট হচ্ছিল। কিন্তু এরপরে তো অনামিকার এই কিপটেমি তার ছেলেকেও সহ্য করতে হবে। কিন্তু নিজের ছেলের ব্যাপারে অনামিকা কতখানি কিপটেমি করতে পারে সেটা তো সময়ই বলবে। বেলনা দিয়ে রাক্ষসী শাশুড়িমা বৌমা অনামিকাকে বেধড়ম পেটাচ্ছিল। চোখের জল ফেলতে ফেলতে দুঃখিত মন নিয়ে অনামিকা বলে, না না মা, আমাকে মারবেন না, যা বলবেন তাই শুনবো, যা করতে বলবেন তাই করবো। এই বেলনা দিয়ে মারলে আমার যে খুব ব্যথা হচ্ছে, আমি উল্টে জবাবও দেবো না মা, আমাকে মারবেন না। অনামিকা সারদার পা ধরে এভাবে বিনতি করতে লাগে, কিন্তু সারদা রেগে মেগে অনামিকার দিকে কটকটিয়ে চেয়ে থাকে।
এই ভয়টা যেন মনের ভেতরে থাকে। যদি কোনো কথার জন্য না বলো তাহলে আমি তোমার টুকরো টুকরো করে দেব, বুঝেছো? কোনো কথার জন্য না বলেছ তাহলে আমি তোমার মুখে ঝামা ঘষে দেব। আর যদি অহংকার দেখাতে গেছো তাহলে তোমার সুন্দর চুল কেটে তোমার হাতে দিয়ে দেব, কথাটা মনে রেখো। এরকম বলতে বলতে সারদা দেখে যে সে রান্নাঘরের দরজাটা ভেঙে দিয়েছে। হঠাৎ করে তার চোখটা খুলে যায়, সে দেখে সে রান্নাঘরের দরজার কাছেই দাঁড়িয়ে আছে। ইস, এইসব স্বপ্ন ছিল, ভালো হতো যদি সত্যি হতো, অন্তত বৌমার অহংকার মাটিতে মিশে যেত, আমার পায়ের কাছে বসে থাকতো কুকুরের মতন, যা করতে বলতাম তাই করতো, আর মাছের মতন যখন ইচ্ছে আমি তার সাথে খেলতাম। এমনটা ভাবছিলই ততক্ষণে প্রসাদ একটা কাবার নিয়ে বাইরের থেকে ছুটতে ছুটতে সারদার দিকে আসে। সকাল সকাল এভাবে দাঁড়িয়ে তুমি স্বপ্ন দেখছ কেন? স্বপ্ন দেখার জন্য এই বাড়ির অহংকারী বৌমার থেকে অনুমতি নিতে হবে। এদিকে এভাবে সে বলছিল, অন্যদিকে অহংকারী বৌমা অনামিকা নিজের বেডরুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের সুন্দরতা দেখতে দেখতে চিৎকার করে বলে, ও শাশুড়ি মা, লুচি তৈরি হয়েছে কিনা? হ্যাঁ। তার এই চিৎকার শোনার পরেই সারদা আর প্রসাদ ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায়। সারদা, এই প্লাস্টিকে লুচির আটা আছে, বৌমার যতখানি চাই আগে বানিয়ে দাও, তারপর আমরা ধীরে ধীরে নিজেদের জন্য বানিয়ে নেব, বুঝেছো? আচ্ছা বেশ, তুমি গিয়ে ততক্ষণে ফ্রিজ থেকে আলু নিয়ে এসে সেগুলোকে ছোট ছোট টুকরো করে দাও। আচ্ছা বেশ। এমনটা বলে প্রসাদ ফ্রিজের কাছে যায়। ফ্রিজ থেকে আলু বের করে উনি রান্নাঘরে নিয়ে আসেন। সারদা লুচি বানাতে লাগে। ওদিকে অনামিকার স্বামী রমেশ সে বাথরুমে জামাকাপড় কাচছিল। এ কী রকমের পাগলামি, ঘরে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমাকে দিয়ে হাতে করে জামাকাপড় কাচাচ্ছে। যেদিন আমার ধৈর্য শেষ হয়ে যাবে না সেদিন এই অনামিকা আমার কাছে ভালো করে পাবে। এমনটা ভেবে প্রতিশোধ নেওয়ার জন্য তার শাড়িটাকে তুলে আছড়ে আছড়ে ধোয়ার জন্য তুলেইছিল, ততক্ষণে অনামিকা এসে দেখে ফেলে। মনে হচ্ছে তুমি আমার উপরে খুব রাগ করে আছো। তুমি এত ভালো মহিলা, তোমার উপরে আবার কেন রাগ করতে যাব? সত্যি তুমি আমার উপরে রাগ করনি? তোমার উপরে আমার রাগ নেই, ভালোবাসা আছে, তাই তো তুমি যাই বলো আমি সেটাই করে দিই। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো গো, একবার শাড়িটা খুলে আমাকে দেখাও দেখি। কেন, অনামিকা ভেতরে পরিষ্কার হয়েছে কিনা সেটা দেখতে চাও? তার এ কথা শুনে অনামিকা ভীষণভাবে রেগে যায়। তার দিকে রেগেমেগে তাকিয়ে সে বলে, সে আমি কিছু একটা করব, তুমি আগে আমাকে শাড়িটা খুলে দেখাও দেখি। এভাবে বলাতে রমেশ ভয়ের চোটে শাড়িটা খুলে দেখায়। সারা শাড়ি ভেতর থেকে একদম ছেঁড়া। রমেশ মাথা হেঁট করে দুঃখিত প্রকাশ করে, কিন্তু অনামিকা তাকে রেগেমেগে বলে, এই এই ভালোবাসা তোমার আমার প্রতি? না অনামিকা, বোধহয় শাড়ির কোয়ালিটিটা ভালো ছিল না, তাই দু তিনবার পটকাবার পরেই শাড়িটা ছিঁড়ে গেছে। কিন্তু এই শাড়িটি তো তুমি এনেছিলে আর বলেছিলে আমাকে দেখিয়ে কি দেখো অনামিকা, শাড়িটা খুব ভালো কোয়ালিটির। তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, একটা সাধারণ শাড়ি এনে আমায় বলেছিলে খুব ভালো শাড়ি, সত্যি করে বলো। অনামিকার এভাবে প্রশ্ন করাতে রমেশ কোনো উত্তর না দিয়ে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। যদি এভাবে তাকিয়ে থাকো তাহলে আমি কি করে বুঝব? তোমার বোঝা উচিত যে তোমার স্বামী খুব সরল। অনেক ঠাট্টা হলো, আমি জানি না এবার আমি কি করব। আমি এখন বাইরে যাচ্ছি, যতক্ষণে ফিরে আসি ততক্ষণে এরকম একটা আলমারিতে আমার শাড়ি চাই। আর তা না হলে, এর আগে অনামিকা নিজের কথা শেষ করত তার আগেই রমেশ বলে ওঠে, জামাকাপড়ের সাথে আমাকেও বাইরে তুমি ফেলে দেবে? যাক, অন্তত এতটুকু ভয় তো তুমি পাও, যাও এক্ষুনি গিয়ে এরকমের একটা শাড়ি নিয়ে এসো, না হলে আমি এই ঘরে থাকবো না আর তোমাকেও শান্তিতে বাঁচতে দেবো না। অনামিকার কথা শুনে ছুটতে রমেশ বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। সারদা রান্নাঘরে লুচি ভাজছিল আর প্রসাদ আলুর তরকারি বানাচ্ছিল। রমেশ ছুটতে ছুটতে তাদের কাছে যায়। মা, তাড়াতাড়ি করে 2000 টাকা দাও, শাড়ি কাচতে গিয়ে অনামিকার একটা শাড়ি ছিঁড়ে গেছে, এক্ষুনি আমি গিয়ে ওরকমের একটা শাড়ি নিয়ে আসবো, না হলে আমাকে সে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেবে। ওর মুখে যা আসছে আজকাল তাই বলে যাচ্ছে, আর এটা আমি সহ্য করতে পারছি না, এবার একটা শিক্ষা দিয়েই ছাড়বো। রাগের মাথায় তুমি এসব কথা গিয়ে বলতে পারবে সারদা? তার উপরে বৌমা আবার রাগি, সে যা মুখে আসে তাই বলে ফেলে, সহ্য করতে পারবে তো? একথা শুনে সারদা আবার ভয় পেয়ে যায়। বাবা রমেশ, মশলার কোটোতে টাকা আছে, যত টাকা লাগবে ততটা নিয়ে যা, শাড়িটা নিয়ে আয়।
এভাবে বলাতে রমেশ মশলার কৌটো থেকে 2000 টাকা বের করে সেখান থেকে চলে যায়। সারদা প্রসাদ রান্নাঘরের নিজেদের সব কাজকর্ম শেষ করে। কিছুক্ষণ পরে অনামিকা এসে ডাইনিং টেবিলে বসে। তারপর সারদা আর প্রসাদ লুচি তরকারি সব এনে তার সামনে রাখে। এভাবে দাঁড়িয়ে আমার মুখটা কি দেখছেন মা? খাবারটা বেড়ে দিন, খেয়ে আবার আমাকে বাইরে যেতে হবে। সারদা তাড়াতাড়ি খাবারটা বেড়ে দেয়। প্রসাদ জলের বোতল নিয়ে এসে অনামিকার সামনে রেখে দেয়। অনামিকা লুচি তরকারি খেতে লাগে। চোখের পাতা না ফেলে সারদা আর প্রসাদ তার দিকেই চেয়ে থাকে। তা দেখে অনামিকা বলে, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে থাকবেন না তো, বলেছি না খাবার বেড়ে দিয়ে চলে যাবেন। যদি আবার আমার প্রয়োজন হয় আমি আপনাদেরকে ডাক দেব, তখন আপনারা আসবেন। বলাতে সারদা আর প্রসাদ হলের দিকে দেখতে লাগে। কিছুক্ষণের মধ্যেই অনামিকার লুচি তরকারি খাওয়া শেষ হয়ে যায়। এবার এদিকে দেখুন, তার এভাবে বলাতে সারদা আর প্রসাদ আবার অনামিকার দিকে দেখে। মা, আমি আমার বান্ধবীদের সাথে বাইরে যাচ্ছি, দুপুরবেলায় ফিরে আসব। ততক্ষণ আমার পছন্দের রান্নাবান্না করে রাখবেন। এমনিতেও উনি বাজারে গেছে শাড়ি আনতে, নিয়ে ফিরে এলে ওনাকে মনে করিয়ে দেবেন আমি ওনাকে কি কি কাজ করতে বলে গেছি। আচ্ছা বেশ বৌমা। এইটুকু বলে অনামিকা সেখান থেকে চলে যায়। এভাবে অনামিকা নিজের রাগের ভয় দেখিয়ে নিজের শ্বশুর শাশুড়ি স্বামী তাদেরকে দিয়ে ঘরের সব কাজকর্ম রান্নাবান্না সব করাত। অনামিকার এই রাগকে তারা তিনজনই সহ্য করে আর উঠতে পারছিল না। তারপরে তিনজনে একসাথে হলে বসে তারা ভাবতে লাগে যে অনামিকাকে কিভাবে শিক্ষা দেওয়া যেতে পারে। বৌমা যখন ঘুমুবে তার চুলটা গিয়ে কেটে দেব, কি বলো গো? যা করবে তার জেগে থাকা কালেই করতে হবে, যেন সে বুঝতে পারে তার স্বভাব আমাদের ভালো লাগে না আর আমরা ভীষণ রেগে আছি। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলেছে, আমাদের ওরকমটাই করা উচিত। অনামিকার চুল কেটে নয়, অনামিকার জিভটা কাটতে হবে, যেটা দিয়ে সে ভয় দেখায় আর আমাদেরকে জোর জবরদস্তি ঘরের কাজ করায়। রমেশের কথা শুনে সারদা প্রসাদও ভীষণ আনন্দিত হয়। চলো তাহলে আর দেরি না করে অনামিকার কাছে আমরা যাই। এমনটা বলে সারদা গাছ কাটার বড় কাঁইচি নিয়ে তারপর তিনজনে মিলে অনামিকার ঘরের দিকে যায়। সারা মুখে মেকআপ লাগিয়ে অনামিকা যেন রাক্ষসীর মতন লাগছিল। সারদা অনামিকার চুল ধরে টানে, অনামিকা ধড়াম করে মাটিতে পড়ে যায়। রমেশ অনামিকার গালে একটা কষে থাপ্পড় লাগিয়ে তার থেকে প্রতিশোধ নেয়, ফলে অনামিকার গালে 5টা আঙুলের দাগ বসে যায়। অনামিকা ভয়ের চোটে কাঁদতে লাগে। সারদা অনামিকার পা দুটোকে নিজের পা দিয়ে টিপে দেয়। হ্যাঁ গো, বৌমার হাত দুটো পেছন থেকে ভালো করে কষে ধরো তো। এমন বলাতে প্রসাদ অনামিকার হাত দুটোকে পেছন থেকে খুব জোরে কষে ধরে। বাবা রমেশ, অনামিকার জিভটাকে বাইরের দিকে টেনে ধরতো। রমেশ শয়তানের মতন হেসে অনামিকার জিভটাকে বাইরের দিকে জোরে টেনে ধরে। অনামিকার ভীষণ জোরে ব্যথা হয়, সে কান্নাকাটি করতে লাগে। সারদা নিজের ওই বড় কাঁইচিটা দিয়ে অনামিকার জিভটাকে কেটে ফেলে। অনামিকা খুব জোরে কান্নাকাটি করতে লাগে। তা দেখে সারদা প্রসাদ রমেশ তিনজনেই শয়তানের হাসি হাসে। ঠিক সেই সময় বিছানায় ঘুমন্ত বৌমা অনামিকা খুব অকবকিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তারপর সে ঘড়ি দেখে, বুঝতে পারে যে সকাল হয়ে গেছে। হে ভগবান, এরকম প্রতিশোধ নেওয়ার স্বপ্ন আমি ভোর ভোর বেলায় দেখলাম। কি হবে, আমার রাগের কারণে আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবার চেয়ে ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। আর যদি এ স্বপ্ন সত্যি হয়ে যায়, তার আগে বাপু ঘরের কাজকর্ম রান্নাবান্না আমি নিজেই করতে শুরু করব। সেদিন থেকে অনামিকা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম রান্নাবান্না করা শুরু করে দেয়। অনামিকার মধ্যে এমন কি হলো যে হঠাৎ করে তার মধ্যে এত বেশি পরিবর্তন এসে গেছে? সবাই খুবই অবাক ছিল, কেউই কিছু বুঝে উঠতে পারছিল না। কিন্তু কারণ যাই হোক নাই কেন, অনামিকার এই পরিবর্তনে সবাই আনন্দে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত, নতুন গল্প নিয়ে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।